সূর্যের প্রখর তাপে উত্তপ্ত প্রকৃতি, কোথাও মেঘের দেখা নেই। এই পরিস্থিতিতে নাবিশ্বাস উঠেছে জনজীবনে, বিশেষ করে শিশুরা হাঁপিয়ে উঠেছে। দিনের একটা বড় সময় তাদের স্কুলে কাটাতে হয়, রোদ মাথায় নিয়ে আসা যাওয়া করতে হয়, যে কারণে তাদের নানা ধরনের শারীরিক সমস্যা দেখা দিতে পারে। আপাতত গরম কমার সম্ভাবনা নেই, তাই এমন অবস্থায় শিশুরা যেন অসুস্থ হয়ে না পড়ে সেজন্য অভিভাবকদের বিশেষ সতর্ক হতে হবে, এমনকি স্কুল কর্তৃপক্ষকেও সাবধান থাকতে হবে। বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত গরমের মধ্যে দীর্ঘ সময় স্কুলে থাকার ফলে শিশুদের পানি শূন্যতার ঝুঁকি বেড়ে যায়। শরীরে পানির চাহিদা হলেও তারা সবসময় তা বুঝতে পারে না। অনেক সময় দেখা যায় তৃষ্ণা পেলেও পর্যাপ্ত পানি পান করছে না, আবার খেলতে শুরু করলে তাদের কিছুই মনে থাকে না। তাই এসব কারণে শিশুরা দ্রুত পানি শূন্য হয়ে দুর্বল হয়ে যেতে পারে। আরও দেখা দিতে পারে সানবার্ন তথা রোদে পোড়া, র্যাশ, হিট স্ট্রোক, মূত্রনালীর সংক্রমণ, ডায়রিয়া, জ্বর ও সর্দি কাশির মতো উপসর্গ। প্রচণ্ড গরমে শিশুদের স্কুলে পোশাক নিয়ে ভালো হয়, টিফিনে ঘরে তৈরি হালকা খাবার দিন, সঙ্গে যে কোনো একটি বা দুটি মৌসুমি ফল দিয়ে দেয়া যেতে পারে। তাজা ফলে প্রচুর পানি থাকে, বিশেষ করে নাশপাতি, মাল্টা জাতীয় ফলে। মোটেই তৈলাক্ত খাবার বা ফাস্টফুড দেবেন না। বাড়ি থেকে পর্যাপ্ত বিশুদ্ধ পানি দিয়ে দিতে হবে, দরকার হলে সঙ্গে দুটি বা তিনটি ফ্লাক্স বা পানি বোতল দিন। পানি পান করার প্রয়োজনীয়তা ও সময় বুঝিয়ে দিন, বারবার একটু একটু করে পানি খাওয়ার কথা বলে দিতে হবে। পানি অবশ্যই ফুটিয়ে নিতে হবে, তাতে ডায়রিয়া, টাইফয়েড, জন্ডিস এসব রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমবে। খুব ঠান্ডা বা গরম পানি খাওয়াবেন না, এটি শিশুর জন্য ক্ষতিকর। কেনা জুস, কোমল পানীয় দেওয়ার দরকার নেই, কেবল বিশুদ্ধ পানি দিন, ফলের রস দিতে পারেন। শিশু যেন বেশি দৌড়াদৌড়ি করে না খেলে সেদিকটা নজর রাখতে হবে। স্কুলে যাওয়ার সময় রোদ থেকে বাঁচাতে ছাতা ব্যবহার করুন। ঘাম যেন শরীরে না জমে সেজন্য ঘাম হলে রুমাল দিয়ে মুছে নেওয়া শিখিয়ে দিতে হবে। টিস্যু না দিয়ে ব্যাগে পরিষ্কার নরম কাপড়ের রুমাল বা গামছা দিন। বাসায় ফেরার পর কাপড় খুলে একটু বিশ্রাম নিয়ে ঠান্ডা হয়ে গোসল করাতে হবে। ভেজা চুল ভালোভাবে মুছে দিতে হবে। প্রতিদিনকার ঘামে ভেজা স্কুল ড্রেস ধুয়ে দিতে হবে। তাপজনিত অসুস্থতার লক্ষণ যেমন পেশিতে খিঁচুনি, মাথা ব্যথা, মাথা ঘোরা, বমি বমি ভাব হলে শিশুকে বলে দিন। এরকম অসুস্থ বোধ করলে যেন সঙ্গে সঙ্গে শিক্ষককে জানায়। স্কুলের সময়টায় শিক্ষার্থীর মূল দায়িত্ব শ্রেণী শিক্ষকের। বাচ্চাদের স্কুলের সময়টাকে আনন্দময় ও উপভোগ করে তোলাটাও তার দায়িত্ব। শিশুদের বসিয়ে রাখা সহজ নয়, ওরা লাফালাফি ছোটাছুটি দুষ্টুমি করবেই। টিফিন পিরিয়ডে তাদের ব্যস্ত রাখতে ক্লাসরুমে বসে খেলা, ছবি আঁকা, গল্প করতে উৎসাহিত করা প্রয়োজন। এই গরমে স্কুলের মাঠে অ্যাসেম্বলি বা খেলাধুলা জাতীয় ক্রিয়াকলাপ বন্ধ রাখাই শ্রেয়। যেসব স্কুলে পোশাক ভারী এবং গরমে সহনীয় নয়, সেসব স্কুলে বাড়ির পাতলা পোশাক পরে আসার অনুমতি দেওয়া উচিত। শিক্ষকেরা প্রতি আধা ঘন্টা বা এক ঘন্টা পরপর সবাইকে একসঙ্গে পানির বোতল খুলে খানিকটা পানি পান করানোর অভ্যাস করতে পারেন। এই কাজে তিনি নিজে অংশ নিলে আরো ভালো হয়। স্কুলে থাকাকালীন কোনো শিশু অসুস্থ বোধ করছে কিনা এটা লক্ষ্য রাখাও শিক্ষকের দায়িত্ব, কারণ তারা অনেক সময় তাদের অসুবিধা বোঝাতে পারে না। কোনো শিশু অসুস্থ হয়ে পড়লে কি করতে হবে, প্রচণ্ড গরমে সৃষ্ট ক্লান্তি ও হিট স্ট্রোকের লক্ষণ দেখা দিলে প্রাথমিক চিকিৎসা কি, সে বিষয়ে স্কুল খোলার শুরুতে একটা ছোটখাটো প্রশিক্ষণ আয়োজন করে ফেলা যায়। কোনো শিশু অসুস্থ হয়ে পড়লে প্রাথমিক চিকিৎসা শেষে যেন দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা থাকে, সেদিকে কর্তৃপক্ষের সচেতন হতে হবে। তাপজনিত সমস্যা সম্পর্কে শিশুদের সচেতন করতে পোস্টার আঁকা, ছবি দেখানোর পাশাপাশি বারবার ক্লাসে বলে দিতে হবে। সঞ্জিত আক্তার, লাইফস্টাইল ডেস্ক, দেশ টিভি।